সবার প্রথমে সকলকে জানাই বাংলা শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি অভিনন্দন। 1439 সাল আপনাদের সবার খুব ভালো কাটুক এবং সুস্থভাবে কাটুক, এই আশা রাখি। রাতের রেডিওর আজকের নিবেদন, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা আমরা কেউ আর আসব না। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের জন্ম 17 মে 1973 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাসে এমএ পাস করেন। ছোট এবং বড়দের জন্য লিখেছেন বহু গল্প এবং উপন্যাস। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের রহস্য গল্প মানেই বিচিত্র সব মানুষের কথা, বিচিত্র সমস্ত পেশা। তাদের মধ্যে কেউ বাজিকর, কেউ জাদুকর, কেউ বৌদ্ধ তান্ত্রিক, কেউ শিকারী, কেউ বা অদ্ভুতভাবে মানুষের গলা অবিকল নকল করতে পারে। এছাড়াও এমন কিছু কিছু মানুষ তার এইসব গল্পে ফিরে ফিরে আসে, যাদের সবাই দেখতে পায় না, কেউ কেউ দেখে, অর্থাৎ সেই সব মানুষেরা। আজকের এই গল্পটি আমরা নিয়েছি 2015 সালের বইমেলাতে প্রকাশিত কিশোর গল্প সংকলন থেকে। প্রধান চরিত্রে অনুকূলবাবু এবং সীতাংশুবাবু, গল্পের সূত্রধার আমি জয়জিৎ, এবং গল্প পাঠে আজ এই প্রথমবার অভিক। শুরু হচ্ছে আমরা কেউ আর আসব না। প্রমোটারের লোক দরজার সামনে দাঁড়িয়ে অনুকূলবাবুকে বলল, এই নিন আপনার চাবি, তাহলে এবার দরজা খুলে দুগ্গা দুগ্গা বলে ঢুকে পড়ুন। আমাদের লোক কাল এসে সব ঠিকঠাক করে দিয়ে গেছে। কল খুললেই জল, সুইচ টিপলেই আলো জ্বলবে, আর কোনো অসুবিধা হলে আমাদের অফিসে ফোন করলেই সঙ্গে সঙ্গে লোক চলে আসবে। অনুকূলবাবু তার কথা শুনে মৃদু হেসে চাবি নিয়ে 100 টাকা তাকে মিষ্টি মুখ করার জন্য দিলেন। লোকটা চলে গেল। চাবি দিয়ে দরজা খুলে ঘরের ভেতর পা রাখতেই অনুকূলবাবুর বুক আনন্দে ভরে গেল। প্রমোটারের লোকেদের সাথে এর আগে 2 দিন ঘরে এ ফ্ল্যাটে পা রেখেছিলেন তিনি, কিন্তু তিনি যখন দেখতে এসেছিলেন এটা তার নিজের ঘর ছিল না, এটা এখন তার নিজের ঘর, নিজের ফ্ল্যাট। এ কথা ভাবতেই কেমন যেন রোমাঞ্চ বোধ হচ্ছে তার। অনুকূলবাবু এমনই একটা দিনের জন্য বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন। একটা ছোট্ট সংস্থায় সামান্য বেতনে চাকরি করেন তিনি। এই ফ্ল্যাটটা কেনার জন্য তিল তিল করে পয়সা জমিয়েছেন, শ্যামবাজার থেকে শিয়ালদা হেঁটে অফিস করেছেন, ঘনিষ্ঠ আত্মীয়দের বিয়েতে সোনার বদলে শাড়ি দিয়ে কাজ সেরেছেন, মেয়েকে স্ক্রিন টাচ মোবাইল, ছেলেকে ল্যাপটপ কিছুই দিতে পারেননি। আরও কত কিছু কষ্ট নায়ের বিনিময়ে এই ফ্ল্যাট। যদিও এই 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা শহরে নয়, শহরতলিতে। ফ্ল্যাটটাও 4 তলায় এবং লিফটও নেই, তবু এই ফ্ল্যাটটা তার নিজের। শ্যামবাজারে যে বাড়িতে তিনি ভাড়া থাকেন সেখানকার মতো ভোর হলেই অন্য ভাড়াটিয়াদের সাথে ধাক্কাধাক্কি করে টাইম কলের লাইনে দাঁড়াতে হবে না। রাত 12টার পর ঘরে যদি কোনো বাতি জ্বলে পরদিন সকালে বাড়িওয়ালা দেখা হলে বলবেন, ইলেকট্রিকের চার্জ এখন বেড়ে গেছে, সেটা আপনার জানা আছে তো অনুকূলবাবু? এখানে তেমন সব ব্যাপার নেই, এখানে কল খুললেই জল, সুইচ টিপলেই আলো, কেউ এখানে কিচ্ছু বলতে আসবে না। একটা ড্রয়িং, 2 বেডরুম, 1 কিচেন, বাথরুম আর একটা ছোট্ট ব্যালকনি। অনুকূলবাবু প্রথমে পুরো ফ্ল্যাটটা ঘুরে নিলেন, তারপর কোনো ঘরের দরজা খুলতে লাগলেন, কোনো ঘরের জানলা বন্ধ করতে লাগলেন, কখনো বাতি জ্বালাতে নেভাতে লাগলেন, কখনো বা জলের কল খোলা বন্ধ করতে শুরু করলেন। এই কাজগুলো তিনি যতটা না করতে লাগলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা তা পরখ করার জন্য, তার চেয়েও বেশি করতে লাগলেন মনে আনন্দে। তার নিজের বাড়ি বলে কথা, অনেকটা বাচ্চা ছেলেদের মতোই তিনি কাজগুলো করে চললেন। অনুকূলবাবু তখন তৃতীয়বারের মতো ড্রয়িং সংলগ্ন বেসিনের কলটা খুলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় পিছন থেকে একটা গলার শব্দ শুনতে পেলেন। আপনি নিশ্চয়ই এই ফ্ল্যাটটা নিলেন? অনুকূলবাবু মৃদু চমকে উঠে পেছনের দিকে তাকিয়ে দেখলেন
খোলা দরজা দিয়ে জয়েন্দুমের মাঝখানে এসে দাঁড়িয়েছেন এক ভদ্রলোক। বয়স অনুকূলবাবুর মতোই বছর পঞ্চাশেক হবে। শীর্ণকায়, চোখে চশমা, পরনে ধুতি পাঞ্জাবি, বেশ নিরীহ গোছের চেহারা। অনুকূলবাবু বললেন, আগে হ্যাঁ, আপনার পরিচয়টা? ভদ্রলোক হাত জোর করে নমস্কার করে বললেন, নমস্কার, আমার নাম সীতাংশু বাগ, আমি এই ফ্লোরেই থাকি। আগেও দুদিন আপনাকে ঢুকতে দেখেছি, আর যখন প্রমোটারের লোক আপনার হাতে চাবি তুলে দিল, তখনই অনুমান করলাম যে ফ্ল্যাটটা আপনি কিনে নিয়েছেন, তাই পরিচয় করতে এলাম। অনুকূলবাবুও তাকে প্রতি নমস্কার জানিয়ে বললেন, তার মানে আপনি আমার প্রতিবেশী। আপনি নিজে পরিচয় করতে এলেন বলে বেশ ভালো লাগলো। প্রমোটারের লোক ছাড়া এখানে আমার কারোর সাথে তো সেরকম চেনা জানা নেই। সীতাংশুবাবু হেসে বললেন, এখানে এখনো খুব বেশি লোকের দেখা পাবেন না। ফ্ল্যাটগুলো সব বিক্রি হয়ে গেছে ঠিকই, তবে পয়সাওয়ালা লোকরা ফ্ল্যাটগুলো কিনে তালা বন্ধ করে ফেলে রেখে দিয়েছে। এই জায়গা আরও বেশি ডেভেলপ হলে ফ্ল্যাটগুলো আরও বেশি দামে বেচে মুনাফা করবে বলে। তার এই কথা শুনে অনুকূলবাবু বললেন, আমিও কিন্তু পয়সাওয়ালা লোক নই মশাই, ছাপোষা মানুষ, অনেক কষ্ট করেই ফ্ল্যাটটা কিনেছি, তাও কিনতে পারলাম কিছুটা সস্তায় পেলাম বলে। কিছুদিন বাদেই স্ত্রী পরিবার সমেত নিয়ে এখানে উঠে আসব। সীতাংশুবাবু শুনে বললেন, আমিও মশাই আপনারই মতো ছাপোষা মানুষ। গড়িয়াতে একটা বইয়ের দোকান ছিল, ওর থেকেই সংসার চালিয়ে পয়সা জমিয়ে ফ্ল্যাটটা কিনেছি। অনেক কষ্ট করতে হয়েছে এর জন্য। অনুকূলবাবু হেসে বললেন, তাহলে বলা যায় আমরা একই নৌকার যাত্রী। এরপর ভদ্রলোক চারপাশে তাকিয়ে বললেন, সারা বিল্ডিং এর মধ্যে আপনার এই ফ্ল্যাটটা সব থেকে ভালো। চারতলা বলে উঠতে একটু কষ্ট ঠিকই, কিন্তু দক্ষিণ খোলা, বাইরে তাকালেই দূরে কি সুন্দর সবুজ চোখে পড়ে। চারতলা বলেই কেবল টিভি, টেলিফোন বা ইলেকট্রিকের তার চোখের সামনে নাচবে না। আকাশের চাঁদ, শরতের মেঘ এইসব তারে আটকাবে না। জানলার পাশে শুয়ে উন্মুক্ত আকাশ দেখতে পারবেন। অনুকূলবাবু বললেন, একদমই ঠিকই তাই, এইসবের জন্যই তো এই ফ্ল্যাটটা পছন্দ হলো। ভদ্রলোক জানতে চাইলেন, তা কিছুদিন মানে কদিনের মধ্যে এখানে আসবেন? অনুকূলবাবু বললেন, আসলে আমি যেখানে থাকি মশাই, সেখান থেকে আজই উঠে আসতে পারলে ভালো ছিল, তবে সপ্তাহখানেকের মধ্যেই চলে আসব। তার আগে ফ্ল্যাটে কিছু খুচরো কাজ বাকি আছে, এই ধরুন ড্রয়িংয়ে একটা প্লাইউডের দেওয়াল আলমারি বসাবো, আর কিচেনে বাথরুমে কিছু কাজ আছে, আর কিছু ইলেকট্রিকেরও কাজ আছে। এসব মিটলে তারপর মালপত্রগুলো তো আনতে হবে, সাজাতে হবে, পুরোনো দিনের সব ভারী ভারী জিনিস। কাল থেকে এসব কাজের জন্য লোক লাগাবো, কাঠমিস্ত্রিরও আসার কথা এখনই। তার কথা শুনে ভদ্রলোক বললেন, হ্যাঁ তা ঠিক, এইসব কাজ আপনারা আসার আগেই একেবারে কুড়িয়ে নেওয়া ভালো। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটু শব্দ করে একজন ঘরে ঢুকল। সীতাংশুবাবু বললেন, আপনি তবে কথা বলুন, আমি এখন আসি। অনুকূলবাবু বললেন, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। মিস্ত্রিরা কাজ করবে, কিন্তু আমি তো আসতে পারবো না, অফিস আছে। সম্ভব হলে মাঝে মাঝে ওদের কাজ দেখে যাবেন, নিজের কাজ ভেবে দয়া করে প্রয়োজনে পরামর্শও দেবেন, এখানে তো আমার অন্য কেউ পরিচিত নেই। সীতাংশুবাবু বললেন, আপনি এসব নিয়ে ভাববেন না, আমি নিশ্চয়ই আসব। এই বলে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সীতাংশুবাবু চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে কাঠের কাজের লোককে কোথায় কি করতে হবে বোঝালেন, মালপত্র সমেত কাজের ফুল কন্ট্রাক্ট লোকটা। কাজ বুঝে নিয়ে সে চলে যাওয়ার পর দরজা জানলা বন্ধ করে অনুকূলবাবু যখন নিচে নামলেন, তখন বাইরে ভালো অন্ধকার নেমে গেছে। শহরতলির জায়গা এখন বেশ ফাঁকা ফাঁকা, জলাজমি বুঝিয়ে এই উপনগরী গড়ে তোলা হচ্ছে। শীতের বেলা, তাই বাড়ি ফেরার বাস ধরবার জন্য তাড়াতাড়ি বড় রাস্তার দিকে এগোলেন তিনি। কিছুটা এগোতেই রাস্তার পাশে একটা চায়ের দোকান, হেরিকেট জ্বলছে সেখানে। অনুকূলবাবু সে জায়গাতে আসতেই হঠাৎ দুজন লোক গুমটি ছেড়ে বেরিয়ে এল। তাদের একজন অনুকূলবাবুর উদ্দেশ্যে বলল, দাদা কি ওই চারতলা ফ্ল্যাটটা কিনলেন? অনুকূলবাবু প্রশ্ন শুনে একটু থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ে তাকালেন লোক দুটোর দিকে। তাদের পরনে চোঙা প্যান্ট, গায়ে টাইট শার্ট, একজনের হাতে বেশ কয়েকটা আংটি,
আর অন্য একজনের এক কানে একটা দুলো আছে। অনুকূলবাবু জবাব দিলেন, হ্যাঁ কিনলাম, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না, দয়া করে যদি পরিচয়টা দেন। আংটি পরা লোকটা হেসে বলল, আরে তা চিনবেন কি করে, আপনি নতুন এসেছেন, তবে এখানে আমাদের সবাই চেনে। আমি হলাম বঙ্কু আর এ হলো কেষ্ট। আমরা হলাম বিশিষ্ট সমাজসেবী সনাতন হালদারের লোক। পাড়ার ভালো মন্দের খবর তো আমাদেরকেই রাখতে হয়, তাই জানতে চাইলাম আপনি ফ্ল্যাটটা কিনেছেন কিনা। কেষ্ট বলে লোকটা এরপর বলল, দাদা একটু চা খাবেন নাকি? অনুকূলবাবু তার হাত ঘড়ির দিকে তাকিয়ে বললেন, না ভাই আজ নয়, অন্য একদিন খাবো, বাসটা নইলে মিস হয়ে যাবে। খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে, আবার নিশ্চয়ই দেখা হবে, আমি তো আর কদিনের মধ্যেই চলে আসছি এখানে। লোক দুটো এবার একসাথে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। বাড়ি ফেরার তারা আছে, তাই অনুকূলবাবু আবার হনন করে এগোতে লাগলেন রাস্তার দিকে। মাঝে দুদিন ফ্ল্যাটে আসতে পারেননি অনুকূলবাবু, এক সেট চাবি মিস্ত্রিদের কাছেই দেওয়া, কাজ করছে তারা। এদিন শনিবার, অফিস ফেরত বিকেলবেলা মিস্ত্রিরা কেমন কাজ করছে সেটা দেখার জন্য বিকেলবেলা ফ্ল্যাটে এলেন অনুকূলবাবু। দিনের শেষে মিস্ত্রিরা তখন যন্ত্রপাতি গোছাচ্ছে বাড়ি ফেরার জন্য। ড্রয়িং রুমে ঢুকেই দেওয়ালের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে মিস্ত্রিদের জিজ্ঞেস করলেন, দেওয়াল আলমারির ফ্রেমটা ডান দিকের দেওয়ালের বদলে বাদিকের দেওয়ালে কেন? আমি তো তোমাদের বুঝিয়ে দিয়ে গিয়েছি কোথায় কি লাগাতে হবে। আপনি ডান দিকে বলেছিলেন ঠিকই, কিন্তু প্রথম দিন আপনার সাথে যে বাবু ছিলেন না, ওই যাকে আপনি আমাদের কাজ দেখতে বলেছিলেন, তিনি এসে বললেন ওটা বাদিকে লাগানোই ঠিক হবে। তাদের কথা শুনে অনুকূলবাবুর মনে পড়ে গেল সীতাংশুবাবুর কথা। অনুকূলবাবু তাকে প্রায় ভুলেই গেছিলেন, কিন্তু হঠাৎ এ সিদ্ধান্ত দিতে গেলেন কেন? মনক্ষুণ্ণ হলেন অনুকূলবাবু, কিন্তু মিস্ত্রিদের তিনি কিছু বললেন না, সে অর্থে তাদের কোনো দোষ নেই। প্রথম দিন তো তাদের সামনেই তিনি ভদ্রলোককে মিস্ত্রিদের কাজ দেখতে বলেছিলেন, তবে এখন আর ফ্রেমটা খোলা যাবে না, দেওয়ালে ফুটো করা হয়েছে, রং চটা হয়ে যাবে জায়গাটা, কাজেই ওটা ওখানেই করতে হবে। এরপর সামান্য কিছু কথা বলে মিস্ত্রিরা ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল, আর তারপর পরই সীতাংশুবাবু ফ্ল্যাটে ঢুকলেন। অনুকূলবাবুর দিকে তাকিয়ে হেসে তিনি বললেন, আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন যে আমি কেন দেয়াল আলমারিটা বাদিকে লাগাতে বললাম। মিস্ত্রিরা বলল কাজ বসানো পাল্লা হবে, ভেবে দেখুন, জানলা দিয়ে কিন্তু সোজা রোদ এসে পড়ে ডান দিকের দেয়ালে, ভেতরে কোনো রঙিন জিনিস থাকলে রোজ রোদ পড়ে তার রং ঠিক নষ্ট হয়ে যাবে, বাদিকে এসে সমস্যা হবে না। ঠিকই তো বলেছেন ভদ্রলোক, এই ব্যাপারটা চিন্তা করেননি অনুকূলবাবু। তিনি বললেন, ভালোই করেছেন ওদের ব্যাপারটা বলে, এটা আমার মাথায় আসেনি। সীতাংশুবাবু প্রথমে তার কথা শুনে আত্মপ্রসাদের হাসি হাসলেন, তারপর বললেন, ড্রয়িংটা কিভাবে সাজাবেন বলি? ড্রয়িং এর মাঝখানে একটা 5 ফুট বাই 4 ফুট ছোট কার্পেট, তার উপর একটা কাঠের টি টেবিল, আর তাকে ঘিরে একটা সোফা সেট, পূব দিকের দেয়ালে একটা এলসিডি টিভি, পশ্চিমের দেয়ালে একটা যামিনী রায় বা রবীন্দ্রনাথের পেন্টিং, কাছের দেয়াল আলমারি দুটো র্যাকে বই, শোপিস, ফটো ফ্রেম ইত্যাদি, দরজার কোণে একটা বাঁকুড়ার ঘোড়া অথবা ধাতুর তৈরি একটা পরী বা গণেশ। বেশ ছিমছাম একটা ড্রয়িং রুম, তাই নয় কি? ভদ্রলোক এমনভাবে কথাগুলো বললেন যেন তিনি নিজের ড্রয়িং রুম সাজানোর কথা বলছেন। সীতাংশুবাবুর কথা শুনে অনুকূলবাবু বললেন, আচ্ছা আপনার ফ্ল্যাট কোনটা, আর আপনার ফোন নম্বরটা যদি একটু দেন। সীতাংশুবাবু কয়েক মুহূর্ত চুপ থেকে জবাব দিলেন, আপনার ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটা, তবে সেটা সারাদিন তালাবন্ধই থাকে, আমি তো সারাদিন বাইরে বাইরে থাকি, আমার পরিবার আসেনি এখানে, আর কোনো ফোনও আমার নেই, তবে যোগাযোগের কোনো অসুবিধা হবে না, আমি আসব। একথা বলে অনুকূলবাবুকে আর কিছু কথা বলার সুযোগ না দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। অনুকূলবাবু তারপর দরজাটা বন্ধ করে ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন,
আর ভাবতে লাগলেন কোথায় কি করা যায়। পরদিন থেকে ইলেকট্রিক মিস্ত্রিরাও কাজ করবে। কাল রোববার তাদের নিয়ে সকালের দিকে একবার অনুকূলবাবু ফ্ল্যাটে আসবেন কাজ বোঝাতে, তারপর আবার তিনি আসবেন তিন দিন পর ইলেকট্রিকের কাজ বুঝে নিতে। অনুকূলবাবু মনে মনে এসব পরিকল্পনা করছিলেন, হঠাৎ দরজাতে টোকা দেওয়ার শব্দ হল। সীতাংশুবাবু ফিরে এলেন নাকি? অনুকূলবাবু দরজা খুললেন, না সীতাংশুবাবু নয়, দাঁড়িয়ে আছে দুজন লোক, কেমন যেন চেনা লাগছে না তাদের। অনুকূলবাবু সন্দেহ কাটিয়ে একজন লোক বলল, নমস্কার, চিনতে পারছেন তো, সেদিন সন্ধ্যায় চায়ের দোকানের সামনে দেখা হলো, আমি বোমকুয়ারে কেষ্ট, আপনার খবর নিতে এলাম। এটা আমাদের ওই সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে না, তা আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? তেমন কিছু হলে আমাদের জানাবেন কিন্তু। অনুকূলবাবু এবার তাদের চিনতে পেরে হেসে বললে, না না কোনো অসুবিধাই হচ্ছে না, এখানে নতুন আসছি, আপনারাই তো ভরসা, তেমন কিছু হলে অবশ্যই জানাবো। কেষ্ট বলে লোকটা এরপর বলল, দাদা একটা কথা ছিল, জানেন তো আমরা সমাজ সেবা করি, এই ধরুন গিয়ে ব্লাড ডোনেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গরিবদের জামা কাপড় বিলি, এজন্য কিছু চাঁদা আপনাকে একটু দিতে হবে। অনুকূলবাবু এবার তাদের আসল উদ্দেশ্যটা বুঝতে পারলেন। তা নতুন পাড়ায় এলে এমন 2-500 টাকা চাঁদা দিতে হয় বলে শুনেছেন অনুকূলবাবু, তাই তিনি একটু ভেবে নিয়েই বললেন, আপনারা যখন সমাজসেবার কাজ করেন তখন অবশ্যই দেব, আমি এদিকটা একটু সামলে নিই, মিস্ত্রিরা কাজে লেগেছে, আপনারা বরং বিশুদ্ধবার বিকেলে আসুন, তখন দেব। বঙ্কু বলে লোকটা অনুকূলবাবুর কথা শুনে পান মশলা খাওয়া দাঁত বার করে হেসে বলল, আরে ঠিক আছে, আমাদের কোনো তাড়া নেই, আপনি তো আর পালিয়ে যাচ্ছেন না, আর আমরাও পালাচ্ছি না, বৃহস্পতিবার তাহলে আমরা আবার আসব, চললাম তাহলে, গুড বাই। পরিকল্পনা মাফিক রোববার সকালে ইলেকট্রিক মিস্ত্রিদের কাজ বুঝিয়ে দিয়ে গেছিলেন অনুকূলবাবু। তারপর তিনি আবার এসে হাজির হলেন বৃহস্পতিবার, কিন্তু ঘরে ঢুকে ইলেকট্রিক মিস্ত্রিদের কাজ দেখে অবাক হয়ে গেলেন তিনি। দেওয়ালে যেখানে বাকেট, সুইচবোর্ড ইত্যাদি লাগাবার কথা, বা বাথরুমে বা কিচেনে যেসব জায়গাতে প্লাগ পয়েন্ট ইত্যাদি করার জন্য তিনি দেখিয়ে দিয়ে গেছিলেন, তা সব অন্যদিকে, সব অন্য জায়গাতে বসানো হয়েছে। বিস্মিত অনুকূলবাবু ইলেকট্রিক মিস্ত্রিকে বললেন, তোমাদের তো কোথায় কি করতে হবে সব দেখিয়ে দিয়ে গেছিলাম, তোমরা তোমাদের খেয়াল খুশি মতো সব লাগিয়েছো কেন? মিস্ত্রি বলল, ওই এক বাবু তো রোজ দুপুরবেলা এসে আমাদের কাজ দেখে যেতেন, আজ দুপুরেও তিনি এসেছিলেন, তিনি বললেন আপনি নাকি তাকে আমাদের কাজ দেখতে বলেছেন, তিনি যখন যেমন বলেন তেমন তেমনই আমরা করেছি। আবার সেই দেওয়াল আলমারির মতো ঘটনা। এবার স্পষ্টতই সীতাংশুবাবুর ওপর অসন্তুষ্ট হলেন অনুকূলবাবু। বাড়িটা তো অনুকূলবাবুর, সীতাংশুবাবুর নয়। এ ধরনের নির্দেশ দেওয়ার আগে সীতাংশুবাবুর ব্যাপারটা মাথায় রাখা উচিত ছিল। আর এখন কিছু করার নেই, কাজ শেষ মিস্ত্রিদের। আর এরপরে ইলেকট্রিক মিস্ত্রি বলে উঠল, আরে এই তো বাবু চলে এসেছেন, ওনাকে জিজ্ঞেস করুন যে আমরা ওনার কথা মতো কাজ করেছি কিনা। অনুকূলবাবু ফিরে তাকিয়ে দেখলেন সীতাংশুবাবু ঘরের মধ্যে ঢুকে পড়েছেন, মুখে তার একগাল হাসি। মিস্ত্রিরা ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার পর অনুকূলবাবু বেশ একটু উৎসাহ প্রকাশ করে সীতাংশুবাবুকে বললেন, আপনি আমাকে না জিজ্ঞেস করে মিস্ত্রিদের এভাবে কাজ করতে বলেছেন কেন? সীতাংশুবাবু যেন তার উৎসাহ গায়ে মাখলেন না, তিনি হেসে বললেন, ভেবে দেখুন, আপনি যদি সুইচবোর্ডটা ওই পূব দিকে জানলার পাশে বসান, তবে অসতর্ক মুহূর্তে সুইচ টিপতে গিয়ে জানলার কোণায় বাড়ি খেতে পারেন। লাইটের বাকেট যেখানে বসাতে বলেছিলেন সেখানে রান্নাঘরের ধোয়া লেগে ঝুল জমবেই। আর গিজারের প্লাগ পয়েন্টটা আপনার দেখানো জায়গাতে বসালে শাওয়ার খুললে সেখানে জলের ছিটা পড়তই পড়ত। বেশ কিছুক্ষণ ধরে সীতাংশুবাবু যুক্তি সাজিয়ে ব্যাখ্যা দিয়ে গেলেন যে কেন তিনি ওইসব নির্দেশ মিস্ত্রিদের দিয়েছেন। তারপর তিনি অনুকূলবাবুর দিকে তাকিয়ে বললেন, কি আমি ঠিক বললাম কি না? সীতাংশুবাবু হয়তো সঠিক কথাই বলেছেন, তবে তা অনুকূলবাবুকে জানানো উচিত ছিল। বাড়িটা তো অনুকূলবাবু, মনে একটু ক্ষোভ হলেও অনুকূলবাবু কাউকে চট করে কটু কথা বলতে পারেন না, তাছাড়া এখন যা হবার হয়ে গেছে।
তাই তিনি মনের অসন্তোষ আর তেমন ভাবে প্রকাশ না করে শুধু বললেন, ঠিক আছে, তবে আপনার পরিকল্পনাটা আমাকে আগাম বললে ভালো করতেন। অনুকূলবাবু এরপর এই ভেবে মনে মনে আশ্বস্ত হলেন যে কাঠের কাজ, ইলেকট্রিকের কাজ ইত্যাদি শেষ। সীতাংশুবাবু এ ব্যাপারে আর কোনো নির্দেশ দিয়ে গোলযোগ পাকাতে পারবেন না। সীতাংশুবাবু কিন্তু তারপর আর দাঁড়ালেন না। অনুকূলবাবু মনে মনে ভাবলেন, লোকটা বড় অদ্ভুত, নইলে পরের ফ্ল্যাট নিয়ে কেউ এমন মাথা খামায়? কিছুক্ষণের মধ্যে দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে তিনি দরজা খুলে দেখলেন সেই বঙ্কু আর কেষ্টু বলে দুজন এসে হাজির হয়েছে। বঙ্কু অনুকূলবাবুর উদ্দেশ্যে বলল, আজ আপনি আমাদের আসতে বলেছিলেন, আমরা কথার খেলাফ করিনি কিন্তু। অনুকূলবাবু হেসে বললেন, হ্যাঁ আমার খেয়াল আছে। তারপর হেসে পকেট থেকে দুটো 500 টাকার নোট বার করে তাদের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন আপনাদের টাকা। লোক দুটো টাকা দেখে একবার পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করার পর বলল, আরে দাদা এ কি দিচ্ছেন, এতে তো শ্মশান যাত্রার ধূপকাঠিও কেনা যাবে না। অনুকূলবাবু তাদের কথায় বিব্রত বোধ করে বলল, ইয়ে মানে কত দিতে হবে তাহলে? বঙ্কু বলল, টপ ফ্লোর তো, তার উপর লিফ্ট তো নেই, আমরা পাথর দিল নই, 1000-2000 টাকা দিলেই চলে যাবে। গ্রাউন্ড ফ্লোর হলে 20,000 টাকা লাগতো। 10,000? কি বলছে লোকগুলো? অনুকূলবাবু বিস্মিত হয়ে গেলেন তাদের কথা শুনে। কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, কিন্তু দাদা আমার তো অত টাকা দেওয়ার সামর্থ্য নেই, আমি সামান্য চাকরি করি, সারা জীবন অনেক কষ্টে টাকা জমিয়ে এই ফ্ল্যাটটা কিনেছি। একথা শোনার পর কেষ্ট বলল, আরে দাদা খুব একটা তো বেশি চাইনি, মাত্র 1%। 10 লাখের ফ্ল্যাটে 10,000 1% হয়। আর আমরা তো শুনেছি ঠিক 10 লাখ নয়, আসলে আপনি 7 লাখে ফ্ল্যাটটা পেয়েছেন, ওদিকে 3 লাখ আপনার বেঁচে গেছে। ধরে নিন যে টাকা আপনার বেঁচে গেছে, সেই টাকা থেকে 10,000 টাকা আপনি সমাজসেবায় দান করছেন। লোক দুটো যে খবরাখবর নিয়ে এসেছে তা বুঝতে পারলেন অনুকূলবাবু। ফ্ল্যাটটা অনেকদিন ধরে পড়েছিল বলে সত্যি প্রমোটার 7 লাখে ছেড়ে দিয়েছে। অনুকূলবাবু তাদের কি বলবেন বুঝতে না পেরে চুপ করে রইলেন। তাকে চুপ দেখে বঙ্কু এবার বলল, আরে ঘাবড়াবেন না, দরকার হলে 12 মাস ধরে 1,000 টাকা করে আপনি ইনস্টলমেন্ট দেবেন। হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে 2,000 টাকা একটু বাড়তি ছাড়তে হবে, দেখুন আপনার জন্য আমরা এইটুখানি করতে পারি। অনুকূলবাবু বিড়বিড় করে বললেন, আমার যা ছিল সবই এই ফ্ল্যাট কিনতে ঢেলেছি, এখনো অনেক খরচ বাকি, অত টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই। কেষ্ট বলল, আরে দাদা টেনশন করবেন না, ওতে শরীর খারাপ হয়, আপনি ধরে নিন প্রমোটারের কাছে আপনার 10,000 বাকি আছে, আপনি সেটাই দিচ্ছেন। বঙ্কু বলল, তা আপনি এক কাজ করবেন, আপনি ওই গ্রাউন্ড ফ্লোরের শাহাবাবুকে একটু জিজ্ঞেস করবেন, আমরা 20 চাইতেই উনি ঝাক্কাস করে 30 পার করে দিয়েছিলেন, অবশ্য তার লাভটাও তিনি হাতে নাতে পেয়েছিলেন। এই শাহাবাবু লোহার ব্যবসা, অকশানে লোহা কেনেন, সেবার যখন ওই কান কাটা কানুর দলবল ওর উপর রাস্তার মোড়ে হামলা চালালো, তখন পাড়ার শান্তি বজায় রাখতে, প্রতিবেশীকে বাঁচাতে আমরাই তো এগিয়ে গেলাম, দুটো পেটোতে সব পাতলা, পানুয়ার ভয় এ চত্বরে আসে না। তাদের কথা শুনে অনুকূলবাবু ঠোক গিলে বললেন, আমার কাছে সত্যি টাকা পয়সা তেমন নেই, তবুও আমি একবার ভেবে দেখি আপনাদের সমাজসেবায় কি সাহায্য করতে পারি। বঙ্কু তার ডান কানে সোনা তুলে হাত তুলিয়ে বলল, হ্যাঁ ভাবুন কি করবেন, টেনশন লেনে কা নেহি দেনে কা হ্যায়, ভালো থাকবেন, আমরা আজ চলি পরে একদিন আসব, চল কেষ্ট। এই বলে ল্যান্ডিং ছেড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল তারা। অনুকূলবাবু দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর তার হঠাৎ মাথায় এলো সীতাংশুবাবুকে ব্যাপারটা জানালে কেমন হয়। তিনি তাকালেন উল্টো দিকের ফ্ল্যাটের দরজার দিকে, কিন্তু সে দরজা বাইরে থেকে তালা বন্ধ, ভদ্রলোকের আবার ফোন নম্বরও নেই, কাজেই তাকে ধরতে পারলেন না অনুকূলবাবু। মাঝে 3 দিন কেটে গেল, ফ্ল্যাটে কাঠ আর ইলেকট্রিকের যা কাজ ছিল তা শেষ হয়ে গেছে।
এবার ফার্নিচারগুলো পাঠাবার পালা। অনুকূলবাবুর সাথে আর যোগাযোগ হয়নি সীতাংশুবাবু। তথাকথিত সেই সমাজসেবক যাদের দুটো পেটোতে সব পাতলা, তাদের ব্যাপারে দু চারজন অফিস কলিগ আর পরিচিত জনদের সাথে আলোচনা করেছিলেন অনুকূলবাবু। সবাই তাকে পরামর্শ দিয়েছে নতুন জায়গাতে গিয়ে ও ধরনের লোকেদের সাথে ঝামেলা করে লাভ নেই, তবে 10,000 নয়, ওরা অমনি বেশি ডিমান্ড করে থাকে। ওদের সাথে ঠিক মতো দর কষাকষি করতে পারলে শেষ পর্যন্ত নাকি ওরা চার পাঁচেই রাজি হয়ে যাবে। এই তো সীতাংশুবাবুর ভাইরা, যখন সোনারপুরে বাড়ি কিনেছিল তখন স্থানীয় ক্লাবের ছেলেরা সিটিভি ডিমান্ড করেছিল, শেষ পর্যন্ত রফা হলো পোর্টেবল টিভিতে। অনুকূলবাবু ঠিক করেছিলেন 3-4, খুব জোর হলে 5,000, এই পর্যন্তই উঠবে। এ টাকা দেওয়ার জন্যই অবশ্য অফিসের কোঅপারেটিভের থেকে লোন করতে হবে তাকে, মন না চাইলেও বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একদিন সকালে অনুকূলবাবু প্যাকার্স নামে এক কোম্পানিকে দিয়ে একটা খাট আর কিছু আসবাবপত্র পাঠিয়ে দিলেন তার ফ্ল্যাটে। আজকাল প্যাকার্সের মতো বেশ কিছু কোম্পানি গড়ে উঠেছে কলকাতাতে, যারা শিফটিং এর সময় মালপত্র এক বাড়ি থেকে অন্য বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করে, জিনিসগুলোকে নির্দিষ্ট স্থানে বসিয়েও দেয়। ঝামেলা এড়াতে তাই প্যাকার্সের স্বর্ণাপন্ন হয়েছিলেন অনুকূলবাবু। দুপুরবেলা প্যাকার্সের লোকজন চাবি ফেরত দিয়ে পেমেন্ট নিয়ে যাওয়ার সময় জানিয়ে দিয়ে গেল যে অনুকূলবাবুর কথা মতো তারা ফ্ল্যাটে গিয়ে জিনিসগুলো যথাস্থানে বসিয়ে এসেছে। বিকেলবেলা তার জিনিসপত্রগুলো সত্যি ঠিকঠাক জায়গায় পৌঁছেছে কিনা তা দেখার জন্য ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হলেন অনুকূলবাবু। রাস্তা জ্যাম ছিল। অনুকূলবাবু যখন ফ্ল্যাটের দরজায় পৌঁছালেন ঠিক তখনই বাইরে ঝুপ করে শীতের সন্ধ্যা নাম। অনুকূলবাবু ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢুকলেন। ড্রয়িং রুমে আপাতত তিনি একটা বুক শেলফ রাখবেন, সেটা তার বলে দেওয়া জায়গাতে ঠিক মতো লোকগুলো বসিয়েছে বলে অনুকূলবাবু বেশ খুশি হলেন। ছোট বেডরুমের দরজার পাশে স্টিলের আলমারিটাও ঠিক মতো রেখেছে তারা। কিন্তু বড় বেডরুমে ঢুকেই অনুকূলবাবু থমকে গেলেন। খাটটাকে উত্তর দিকের জানলার পাশে রাখতে বলেছিলেন তিনি, সেটা লোকগুলো রেখে গেছে দক্ষিণ দেওয়ালের গায়ে। মুহূর্তের মধ্যে অনুকূলবাবুর মনে একটা সন্দেহ ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে তিনি মোবাইল বার করে ফোন করলেন প্যাকার্স। অনুকূলবাবু যা ভেবেছিলেন ঠিক তাই। কোম্পানির লোক বলল, খাটটা আমরা জানলার পাশেই বসাচ্ছিলাম, কিন্তু আপনার বাড়ির জন লোক এসে বললেন খাটটা জানলার পাশে নয়, দক্ষিণের দেয়ালে গায়ে বসাতে। অনুকূলবাবু বললেন, আপনাদের সাথে তো আমার কথা হয়েছে, আপনারা একবার আমাকে জিজ্ঞেস করবেন তো। দেখুন, আমরা ভেবেছি আপনি ব্যাপারটা জানেন। ওই ভদ্রলোক আবারও বললেন তার নাকি ঠান্ডা লাগা ধাত আছে, শীতকালে উত্তরে জানলার পাশে খাট রাখলে তার সমস্যা বাড়বে। দেখুন, আপনাদের পারিবারিক সমস্যা, আপনারা সেটা নিজেরাই মিটিয়ে নিন। এই বলে সম্ভবত বিরক্ত হয়েই ফোনের লাইন কেটে দিল প্যাকার্সের লোকটা। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ হতভম্বের মতো খাটের দিকে চেয়ে রইলেন অনুকূলবাবু। জিনিসটাকে খাট বলা হলেও সেটা আসলে অনুকূলবাবু ঠাকুরদার আমলের একটা বিশাল ভারী পালঙ্ক, সেটাকে ঠেলে সরানো দু চারজন লোকের কম নয়, খোলা করা করতেও অনেক হাঙ্গামা, তার জন্য লোক ডাকতে হবে। এদিকে অনুকূলবাবু স্ত্রী আবার বাস্তুশাস্ত্র মানেন, তিনি অনুকূলবাবুকে পই পই করে বলে দিয়েছিলেন পালঙ্ক যেন দেওয়াল ঘেঁষে না রাখা। গৃহপ্রবেশের দিন এ ব্যাপারটা তার চোখে পড়লেই ঝামেলার এক শেষ। অনুকূলবাবু এবার সত্যিই চটে গেলেন সীতাংশুবাবুর ওপর। অনেক হয়েছে আর নয়, লোকটা শেষে তার বেডরুমেও হানা দিয়েছে। এরকম কিছু লোক থাকেন যারা অন্যের ব্যাপারে নাক গলাতে ভালোবাসে। আর কদিনের মধ্যেই অনুকূলবাবুর পুরো পরিবার উঠে আসছে ফ্ল্যাটে, হয়তো তখনও তিনি অযাচিতভাবে এমন কিছু করে বসবেন যাতে তার পরিবারে অশান্তির সৃষ্টি হবে, তার আগেই লোকটাকে থামাতে হবে। এসব কথা ভাবতে ভাবতে উত্তেজিত হয়ে উঠলেন অনুকূলবাবু। আর এর কিছুক্ষণের মধ্যেই দরজা ঠেলে ঘরে ঢুকলেন সীতাংশুবাবু। সীতাংশুবাবু প্রতিদিনের মতোই অনুকূলবাবুর উদ্দেশ্যে প্রথমে হাসলেন। অনুকূলবাবু কিন্তু তাকে দেখে হাসলেন না। ভদ্রলোক তা দেখে জানতে চাইলেন, আপনার মুখ এত গম্ভীর কেন, কিছু হয়েছে নাকি? অনুকূলবাবু বললেন, হ্যাঁ হয়েছে, যারা ফার্নিচার সাজাতে এসেছিল তাদের পালঙ্কটা দেওয়াল ঘেঁষে ডাকতে বলেছেন। ও, এই ব্যাপার? আমি ভাবলাম অন্য কিছু হয়েছে, তা জানলার পাশে খাট রাখলে শীতকালে উত্তরের বাতাস লাগবে যে। কিন্তু সীতাংশুবাবুর এই হাসিটাই মনে হয় আগুনে ঘৃতাহুতির কাজ করল। অনুকূলবাবু উত্তেজিত ভাবে বলে উঠলেন, আপনি মশাই কি ভেবেছেন বলুন তো, আপনি এসব নির্দেশ দেওয়ার কে?
কেনভাবে অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করছেন? একথা শুনে হাসি মিলিয়ে গেল সীতাংশুবাবু। তিনি আমতা আমতা করে বলার চেষ্টা করলেন, আমি তো এই ফ্ল্যাটটাকে নিজের মতো ভেবেই যাতে ভালো হয় তাই করতে বলেছি। এতে অনুকূলবাবু আরো ক্ষেপে চিৎকার করে উঠলে, অন্যের বাড়িকে নিজের বাড়ি ভাবলেই হলো? এ বাড়িটা আপনার নয়, আমার। অনেক কষ্ট করে নিজের পয়সা খরচা করে বাড়িটা কিনেছি, দোহাই আপনার। আপনি আর আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। মনে রাখবেন, এই বাড়িটা আমার, আমার। এই শেষ আমার শব্দটা বেশ জোর দিয়ে বললেন অনুকূলবাবু। সীতাংশুবাবুর মাথাটা বুকের কাছে নেমে গেল। একবার তিনি যেন অস্পষ্টভাবে বললেন, হ্যাঁ তাই তো, বাড়িটা তো আপনারই। তারপর ধীরে ধীরে পা ফেলে বাইরের ব্যালকনির অন্ধকারে গিয়ে দাঁড়ালেন তিনি। একটা থমথমে পরিবেশের সৃষ্টি হল। এর আগে কোনো ভদ্রলোকের সাথে এমন রূঢ় ব্যবহার করেননি অনুকূলবাবু। নিজের ব্যবহারেও বেশ হতভম্ব তিনি। সীতাংশুবাবু অন্ধকারে দাঁড়িয়ে আছেন, তাকে এরপর কি বলা উচিত ঠিক বুঝতে পারছিলেন না অনুকূলবাবু। ঠিক এই সময় দরজায় ক্যাঁচ করে একটা শব্দ হল। দরজা ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করল সেই সমাজসেবীদ্বয়। বঙ্কু নামের লোকটা অনুকূলবাবুর উদ্দেশ্যে হেসে বলল, দাদা আমরা এসে গেছি। অনুকূলবাবু বললেন, হ্যাঁ আসুন। তারপর আর বাক্য ব্যয় না করে পকেট থেকে টাকা বার করে এগিয়ে দিলেন। বঙ্কু টাকাটা হাতে নিয়ে গুনে বলল, ও বুঝেছি বুঝেছি, তার মানে 4 করে 3 ইনস্টলমেন্টে 12, তাই তো? অনুকূলবাবু বললেন, না ইনস্টলমেন্ট নয়, ওটাই দিলাম। কৃষ্ট বলল, কি দিচ্ছেন দাদা, মাত্র 4,000 টাকা? অনুকূলবাবুর লোকগুলোর সাথে বেশি আর কথা বলতে ইচ্ছা করছে না। তিনি পকেট থেকে আর একটা 1,000 টাকার নোট বার করে এগিয়ে দিয়ে বললেন, এটাই আমার শেষ সামর্থ্য, এটা রাখুন, আর সম্ভব নয়। বঙ্কু বলল, কিন্তু মশাই, আমাদের রেট যে 10,000, ওটা যে আপনাকে দিতেই হবে। অনুকূলবাবু বললেন, বললাম তো আর সম্ভব নয়। তার কথা শুনে বঙ্কুর পাশে দাঁড়ানো কেষ্ট বঙ্কুর উদ্দেশ্যে বলল, দেখেছিস কি ভিখারি পার্টি রে বাবা। সীতাংশুবাবুর ব্যাপারটায় এমনিতেই মেজাজ খারাপ হয়েছিল অনুকূলবাবু। ভিখারি শব্দটা কানে যেতেই তিনি আর নিজেকে সামলাতে না পেরে বলে উঠলেন, ভিখারি আমি না আপনারা, আপনারাই তো ভিক্ষা করতে বেরিয়েছেন। সমাজ সেবা করতে হলে নিজেদের পয়সায় করুন, ও টাকা নিলে নিন, নইলে যান এখান থেকে, আমাকে শান্তি দিন। তার কথা শুনে বঙ্কু বলে উঠল, আরে আপনাকে শান্তি দেব বলেই তো টাকাটা চাইছি, 10,000 টাকা না দিলে বরং এখন অশান্তি শুরু হবে। অনুকূলবাবু উত্তেজিত ভাবে বলে উঠলেন, আমাকে ভয় দেখাচ্ছেন, কি অশান্তি হবে শুনি। বঙ্কু আর তার সঙ্গে কেষ্ট এবার হেসে উঠল। আর এরপরই হঠাৎ কেষ্টর হাতের কোমরের নিচ থেকে উঠে এলো একটা লম্বা ছুরি। সে ছুরিটা অনুকূলবাবুর নাকের ডগায় নাচিয়ে বলল, তা কি অশান্তি হবে, তা টাকা না দিলেই বুঝবেন, টাকাটা বার করুন। অনুকূলবাবু এবার একটু ভয় পেয়ে গিয়ে বললেন, এসব আপনারা কি করছেন, আমি কিন্তু চেঁচিয়ে লোক জড়ো করবো। বঙ্কু নামের লোকটা হিসিস করে বলে উঠল, চেঁচান চেঁচান, এই ফ্লোরে কেউ থাকে না, আপনাকে কেউ বাঁচাতে আসবে না। অনুকূলবাবু আতঙ্কে চিৎকার করে উঠলেন, এসব আপনারা কি করছেন, এসব আপনারা কি করছেন। বঙ্কু অট্টহাস্য করে উঠে বলল, আরে যত জোরে ইচ্ছা চিল্লান, বললাম না কেউ আসবে না। ঠিক এই সময় একটা গলা শোনা গেল, কেউ একজন আসবে। বারান্দা ছেড়ে ঘরে ঢুকেছেন সীতাংশুবাবু। অনুকূলবাবু এতক্ষণ তার উপস্থিতির কথা ভুলেই গেছিলেন। তার গলা শুনে কেষ্ট বলে উঠল, এই তুই কে রে। কিন্তু তার পরমুহূর্তেই একটা বিস্ময়ের ভাব ফুটে উঠল তার মুখে। বঙ্কু ফিরে তাকালো সীতাংশুবাবুর দিকে, তার চোখে মুখেও ফুটে উঠল একই রকম ভাব। আর এরপরই সীতাংশুবাবু ধীরে ধীরে এগোতে লাগলেন তাদের দিকে। বঙ্কুর হাতটা খসে পড়ল অনুকূলবাবুর কলার থেকে। বিস্মিত অনুকূলবাবু খেয়াল করলেন, বিস্ময় নয়, কেমন যেন একটা আতঙ্কের ভাব জেগে উঠতে শুরু করেছে বঙ্কু আর কেষ্টর মুখে। তারা দরজার দিকে পিছু হটতে শুরু করেছে। কিন্তু এরপরই সীতাংশুবাবু ক্ষিপ্র গতিতে গিয়ে দরজা আগলে দাঁড়ালেন। কেষ্ট এবার একটা ভয়ঙ্কর কাজ করল। অনুকূলবাবু তা দেখে আতঙ্কে চিৎকার করে উঠলেন। কেষ্ট ছুরিটা সজোরে ছুড়ে মারল সীতাংশুবাবুর বুকে, সেটা তার পাঁজরে গিয়ে
আমূল বিদ্ধ হল। অনুকূলবাবু ভয় পেয়ে গেলেও সীতাংশুবাবু কিন্তু হেসে উঠলেন। তারপর কিছুই যেন হয়নি এমন ভাবে ছুরিটা পাঁজর থেকে টেনে খুলে বার করে ফেললেন এবং এগোতে লাগলেন বঙ্কু আর কেষ্টর দিকে। এবার উল্টে আতঙ্কে চিৎকার করে উঠল তারা দুজন। দুজনেরই মুখ যেন ভয় রক্ত শূন্য হয়ে গেছে। সীতাংশুবাবু এগোচ্ছেন তাদের দিকে। তিনি তখন তাদের প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন। এমন সময় দুজন প্রবল আতঙ্কে ছুটল অন্ধকার ব্যালকনির দিকে। তারপর ব্যালকনির রেলিং টপকে চারতলা থেকে শটান ছাপ মারল নিচে। ব্যালকনির অন্ধকার থেকে ভেসে এলো তাদের আর্তনাদ। অনুকূলবাবু হতভম্ব। ব্যাপারটা কি হলো তার বোধগম্য হচ্ছে না। সীতাংশুবাবু ফিরে তাকালেন অনুকূলবাবুর দিকে। তারপর বললেন, একটা মানুষ কত কষ্ট করে কত আশা নিয়ে ঘর বাড়ি করে তা জানি, আর এই লোকগুলো তাদের শান্তি কেড়ে নেয়। আর এরপর তিনি হেসে বললেন, আপনাকে আমি অনেক বিব্রত করেছি। আসলে আমিও ফ্ল্যাটটাকে সত্যি নিজের বলে ভাবতে শুরু করেছিলাম, তাই কিছু ভুল করে ফেলেছি। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। এবার আপনি পরিবার নিয়ে এখানে থাকুন শান্তিতে, আমি চলি। ভয় নেই, ওরা আর আসবে না। ইনফ্যাক্ট আমরা কেউ আর আসব না। সীতাংশুবাবু, ও সীতাংশুবাবু, সীতাংশুবাবু! এই বলে তার পেছনে ডাকতে ডাকতে অনুকূলবাবুও বাইরে বেরিয়ে এলেন। কিন্তু বাইরে ল্যান্ডিং সিঁড়ি কোথাও সীতাংশুবাবু নেই, তিনি যেন হাওয়ার মতো মিলিয়ে গেছেন। সীতাংশুবাবুর আর দেখা পেলেন অনুকূলবাবু। পুরো ঘটনায় ধাতস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগলো তার। পুরো ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত রহস্যময় লাগছে তার কাছে। দিন চারেক পর তিনি হাজির হলেন প্রমোটারের কাছে। টুকটাক নানা কথা বলার পর তিনি বেশ কায়দা করে প্রমোটারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি কি সীতাংশুবাগ নামে কোনো ভদ্রলোককে চেনেন? প্রমোটার ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ আমি তাকে চিনতাম। সত্যি কথা হলো, আপনার ফ্ল্যাটটা উনি প্রথমে বুক করেছিলেন। টাকা দেয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। পজিশন না নিয়েও তিনি আনন্দে রোজ একবার আমার কাছে এসে চাবি নিয়ে ওই ফ্ল্যাটটা দেখে আসতেন। এমন একটা ফ্ল্যাটে তার বহুদিনের শখ ছিল। অনেক দিন ধরে তিনি টাকা জমিয়েছিলেন এজন্য। রোজ ফ্ল্যাটটা দেখে যখন আমাকে চাবি দিতেন, তখন আমাকে বলতেন ফ্ল্যাটের ভেতরটা সাজাবার জন্য তিনি কি কি পরিকল্পনা করছেন। সবই ঠিকঠাক চলছিল। তখন আর হফতাখানেকের মধ্যে বকেয়া টাকা শোধ করে তার ফ্ল্যাটটা পাকাপাকিভাবে নিয়ে নেবার কথা। কিন্তু বছর খানেক আগে ঠিক তখনই একদিন, উত্তেজিতভাবে প্রশ্ন করলেন অনুকূলবাবু, তখনই একদিন? তখনই একদিন কি, থামলেন কেন? একটু থেমে প্রমোটার ভদ্রলোক বললেন, দেখুন আজ আর ব্যাপারটা বলতে আমার কোনো ভয় নেই। একটা শয়তান মারা গেছে, অন্যটার শিরদাঁড়া ভেঙেছে। আপনি হয়তো শুনেছেন যে কদিন আগে আপনাদের বিল্ডিং থেকে রাতের বেলায় দুজন নিচে পড়ে গেছিল, ওই বঙ্কু আর কেষ্ট নামকার দুই গুন্ডা। ওরাই এসে সেদিন ধরেছিল সীতাংশুবাবুকে। 20,000 টাকা দাবি করে তাকে চুরি দেখিয়ে ভয় দেখিয়েছিল। চাবি দিতে এসে তিনি ব্যাপারটা আমাকে জানিয়েছিলেন, কিন্তু ওই চাপটা ভদ্রলোক নিতে পারেননি। বাড়ি ফিরেই হার্ট অ্যাট্যাক, হাসপাতালে নিয়ে যাবার পথেই সব শেষ। অনুকূলবাবু তার কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার কানে বাজতে থাকলো সীতাংশুবাবুর সেদিনের কথাগুলো। এবার আপনি পরিবার নিয়ে এখানে থাকুন শান্তিতে, আমি চলি। ভয় নেই, ওরা আর আসবে না। ইনফ্যাক্ট আমরা কেউ আর আসবো না। এতক্ষণ আপনারা শুনছিলেন আমরা কেউ আর আসবো না,
রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, গল্প পাঠে এবং অনুকূল বাবুর চরিত্রে অভিক, গল্পের সূত্রধার শীতাংশুবাবু, বঙ্কু, কেষ্ট, মিস্ত্রি এবং প্রমোটারের চরিত্রে আমি জয়জিৎ, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং স্পেশাল এফেক্টসে জয়জিৎ, পোস্টার ডিজাইন জয়জিৎ, গল্প পরিকল্পনা ও পরিচালনায় জয়জিৎ এবং অভিক। আগামী বৃহস্পতিবার আমরা আবার আসব বাংলা সাহিত্যের কোনো এক ভুতুড়ে রহস্য কিংবা রোমাঞ্চ গল্প নিয়ে ঠিক সন্ধে 7টায় শুধুমাত্র রাতের রেডিও ইউটিউব চ্যানেলে।